হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্পোর্টস 07। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজ আমি রিসিভার মুনিবরদের মতো ভবিষ্যৎবাণী করতে চলেছি, মানে আইপিএল এর ভবিষ্যৎবাণী করব। আইপিএল এর প্লে অফসে কোন চারটে টিম কোয়ালিফাই করতে চলেছে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আইপিএল এর আটটা টিমের স্কোয়াড এবং তাদের সম্ভাব্য প্লেইং ইলেভেন কি হতে পারে সেটা আমি ভালো করে চেক করলাম, এবং আটটা টিমের স্ট্রেংথ উইকনেস, এবং এবারের আইপিএল এর কোনো হোম অ্যাডভান্টেজ থাকছে না, তাই প্রত্যেকটা আইপিএল এর টিম যে যে মাঠে খেলবে সেই সব মাঠে খেলার ফলে তাদের কি কি অ্যাডভান্টেজ থাকতে পারে, কি কি ডিসঅ্যাডভান্টেজ হতে পারে, সেই সমস্ত কিছু ভালো করে আমি চেক করার পরেই এই ভিডিওটা বানাচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক আমার সম্ভাব্য কোয়ালিফাই করা চারটে টিমের নাম কি কি হতে পারে। তো ফার্স্ট নাম মুম্বাই ইন্ডিয়ান্স। আশা করি আমার সাথে সবাই একমত হবে যে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স যা টিম আছে, যা স্কোয়াড আছে, যা প্লেইং ইলেভেন হতে পারে, সবারই একমত হবে যে প্লে অফসে মুম্বাই ইন্ডিয়ান্স জায়গা করে নেবে। আর সেকেন্ড টিম আমার মনে হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্স হায়দ্রাবাদ সেকেন্ড টিম বলার পিছনে দুটো কারণ আছে, দুটো অ্যাডভান্টেজ সানরাইজার্স হায়দ্রাবাদের পিছনে যাচ্ছে। ফার্স্ট অ্যাডভান্টেজ হলো সানরাইজার্স হায়দ্রাবাদ চেন্নাই আর দিল্লির মতো দুটো গ্রাউন্ডে প্রথম নটা ম্যাচ খেলবে, তো সেখানে স্পিন ট্র্যাক হয় চেন্নাই এবং দিল্লির গ্রাউন্ডে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে রাশিদ খান, মোহাম্মদ নবীর মতো দুটো ভালো স্পিনার আছে, এবং ওখানে স্লো ট্র্যাক হয়, তো ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা দুটো ভালো মুভমেন্ট করতে পারে, বল ভালো সুইং করতে পারে, সেই রকম দুটো ফাস্ট বোলার আছে। তো হায়দ্রাবাদের একটা অ্যাডভান্টেজ এটা যে হায়দ্রাবাদের টিম ওই দুটো গ্রাউন্ডে নটা ম্যাচ খেলবে, তো জেতার চান্স হায়দ্রাবাদের বেশি থাকবে। এছাড়া হায়দ্রাবাদের যে ফরেনার প্লেয়ার আছে, বাইরাষ্ট্র, ওয়ার্নার, জেসন রয়, কেন উইলিয়ামসন, চারটে ভালো মানের ব্যাটসম্যান, যে কোনো দুটো ব্যাটসম্যান হয়তো খেলতে সুযোগ পাবে, এবং জেসন হোল্ডার অলরাউন্ডার হিসাবে আছে, যে মাঠে প্রয়োজন হোল্ডারকে খেলানো সেই মাঠে অবশ্যই হোল্ডার ভালো পারফরমেন্স করে দেখাবে, এবং মোহাম্মদ নবী, রাশিদ খান, মুজিবুর রহমান ভালো মানের তিনটে স্পিনার আছে, তো ব্যালেন্স টিম, তো এটা একটা ভালো অ্যাডভান্টেজ হায়দ্রাবাদের। তো তাই সেকেন্ড টিম হলো হায়দ্রাবাদ প্লে অফসে কোয়ালিফাই করার জন্য। এবং থার্ড টিম আমার মনে হয় পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংসের ওপেনার রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল আগের বছরে ভালো পারফরমেন্স দেখিয়েছিল, এবং দেশি প্লেয়ার, ইন্ডিয়ান কন্ডিশন ভালো বোঝে, তো একটা ভালো ওপেনার প্রমাণ হতে পারে আইপিএলের এবারেও। এছাড়াও ওই টিমে ক্রিস গেল, নিকোলাস পুরান এবং ফিনিশার হিসাবে হেনরিকেসকে নিয়েছে এবারে, এবং এছাড়াও মোহাম্মদ শামি, জাই রিচার্ডসন দুটো ভালো মানের বোলার আছে টিমে, তো পাঞ্জাবের টিমটাকেও দেখলে ভালো ব্যালেন্সড মনে হয়। তো সেই হিসাবে আমার মনে হয়েছে এবারে পাঞ্জাব কিংস কোয়ালিফাই করতে পারে। এবং ফোর্থ টিম হিসাবে আমি দুটো টিমকে সিলেক্ট করেছি, এবং আমার মনে হয় দুটো টিমের মধ্যে দুটো টিমের নাম আমি ফার্স্টে বলছি, এক হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, আর সেকেন্ড টিম হলো কলকাতা নাইট রাইডার্স, এবং দুটো টিমের একটি করে প্লেয়ার আছে, যার এই সিজনটা যদি ভালো যায় তাহলেই সেই টিম অবশ্যই কোয়ালিফাই করবে। কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে অ্যান্ড্রু রাসেল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে ম্যাক্সওয়েল, যদি এই দুটি প্লেয়ারের সিজন ভালো যায় তাহলে দুটো টিমই কোয়ালিফাই করতে পারে, বা কোনো একটি টিমের একটি প্লেয়ারের যদি সিজন ভালো যায় তাহলে সেই টিম অবশ্যই কোয়ালিফাই করবে। যদি রাসেল ভালো ফিনিশ দিতে পারে, ভালো পাওয়ার হিট করতে পারে টিমের জন্য, এবং যদি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাক্সওয়েল যদি ভালো ফিনিশ দিতে পারে টিমের জন্য, তো তাহলে কোয়ালিফাই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং কলকাতা নাইট রাইডার্স দুটো টিমই করে যেতে পারে। তো দেখা যাক কী হয়। তো এই হলো আমার প্লে অফসে চারটে টিম। ফার্স্ট টিম মুম্বাই ইন্ডিয়ান্স, সেকেন্ড টিম সানরাইজার্স হায়দ্রাবাদ, থার্ড টিম পাঞ্জাব কিংস, এবং ফোর্থ টিমের জন্য আমি দুটো টিমকে রেখেছি, কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুটো টিমের মধ্যে যে কোনো একটা টিম কোয়ালিফাই করবেই করবে, এবং আমার মনে হয় এবারে আইপিএলে যে তিনটে টিম কোয়ালিফাই করতে পারবে না তার মধ্যে হলো দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস আর চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের কাছে শ্রেয়াস আয়ার না থাকায় দিল্লির মিডল অর্ডার দুর্বল হয়ে যায়, তো সেখানে রজিঙ্কে রাহানে এবং স্টিভ স্মিথের মতো ব্যাটসম্যানকে খেলাতে হবে, তার কারণে হিটম্যানের মতো পাওয়ার হিটার ব্যাটসম্যানকে দিল্লি খেলাতে পারবে না, তো একটা একটা ডিসঅ্যাডভান্টেজ। দিল্লি যদি কোয়ালিফাই করে তাহলে ঋষভ পান্ত আর স্টয়নিসের ভালো ফিনিশ দরকার, এবং বোলিং ইউনিট স্ট্রং আছে দিল্লি, যদি বোলিং ইউনিট ভালো পারফরমেন্স দেখাতে পারে তাহলেই দিল্লি একমাত্র একটা চান্স থাকে কোয়ালিফাই করার। এবং
রাজস্থান রয়্যালসের কাছে জোফরা আর্চার চোটের কারণে ছিটকে গেছে আইপিএলের কিছু ম্যাচ প্রথমের দিকে, তো সেই কারণে বোলিং ইউনিট অনেকটাই দুর্বল লাগছে রাজস্থান রয়্যালসের। তো সেই কারণে আমার মনে হয় রাজস্থান রয়্যালসের টিম ব্যালেন্সড আছে, কিন্তু জোফরা আর্চার না থাকায় বোলিং সাইড দুর্বল হয়, কোয়ালিফাই করতে পারবে না। আর লাস্ট টিম চেন্নাই সুপার কিংস, চেন্নাই সুপার কিংসের স্কোয়াড আর সম্ভাব্য প্লেইং ইলেভেন যদি আমি দেখি তো মনে হয় না চেন্নাই সুপার কিংসের টিমে সেই দম আছে কোয়ালিফাই করার মতো। তো সেই কারণে আমার মনে হয় চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে 7 কিংবা 8 নম্বর পজিশানে শেষ করবে। তো এই হলো আমার 4টে টিম, তোমাদের মতে কী মনে হয়? তোমাদের যদি ভিন্ন কোনো 4টে টিম মনে হয় তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আর তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাও প্রেস করে দেবে। বাই বাই।